মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আর আজকে হলো ওয়েডনেসডে, আজকে হলো ওয়েডনেসডে, আর এখন বাজে হলো 9:22, পারফেক্ট টাইম বলে দিলাম। আর আজকের ব্লগটা শুরু করছি আমি রান্নাঘর থেকে, কারণ তোমরা জানো যে আমার মামা শ্বশুর মামা শাশুড়িরা এসছে, সুতরাং সকাল সকাল একটু টিফিন টিফিনে তোড়জোড় চলছে। তোড়জোড় কিছুই না, ওই একটু মালপোয়া করবো, আর রুটি তরকারি যেমন প্রত্যেক দিন হয় সেমনই হবে। আর সকাল থেকে ভাবছিলাম যে মাসি আসবে নাকি না কে জানে, কারণ মাসির মাজাতে ব্যথা, তোমাদের আগে ব্লগে আমি বলেছি কোমরে ব্যথা। তো যাই হোক, ঠাকুর ঠাকুর করে এসছে, নববিষ্ট নববিষ্ট করে চলে এসছে, বাঁচা গেছে। তো চলো, হ্যাঁ এদিকে দেখো, আমি মালপোয়াটা বসিয়েছি, এদিকে ব্যাটার রেডি, জলদি জলদি করে মালপোয়াগুলো করে নিই। আরও সার পুচকিকে ওই করে দিয়ে এসছি কি হরলিক্স খাচ্ছে, মাসি চলে এসছে, মাসি কাজ করছে। আর মামা যেহেতু স্যার, মামা তো আমাকে বলা হয়নি, মামার প্রফেশন হলো, মামা অ্যাকচুয়ালি স্যার, স্কুলের না, মানে এমনি টিউশন স্যার। তো যথারীতি অনলাইনে ক্লাস করছে, মামি সকাল সকাল আমাদের বাড়িতে, মামি যতদিন ধরে আছে, তিন চার দিন ধরে রয়েছে, আমি সকাল সকাল উঠে পুজোটা দিয়ে দেয়, তা আমাদের একটা সবচেয়ে বড় কাজ কমপ্লিট হয়ে যায়। তো চলো, হ্যাঁ এখন কথা বলছি না, কথা বলতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, ব্লগটাকে একদম স্কিপ করো না, স্কিপ করলে তোমরা মিস আউট করে যাবে, ঠিক আছে? চলো, আশা করি তোমাদের আজকে ব্লগটা দারুণ লেগে থাকবে। তো চলো স্টার্ট। আর এই দিক দিয়ে আমি শিরা বানাচ্ছি, এই শিরাটা আমি দেবো, এই যে মালপোয়াগুলো করেছি এটার উপর শিরাটা দেবো। এইদিকে আমার তরকারি রেডি, এই যে সকালে রুটির সাথে খাওয়ার জন্য ফুলকপি আলুর তরকারি। আর এই যে এরা তিনজন খেলা করছে, কি খেলা করছে, হাইড এন্ড সিক খেলা হচ্ছে। এই যে মুখের মধ্যে কম গামছা বেঁধে তিনজনে মিলে, এই দেখি তোকে দেখাই তোর মুখটা দেখি, এই যে এটা হলো কুমার, ওর নাম হলো, তোর নাম বল, অ্যাকচুয়াল নাম বল, সৌমিক পাল। আচ্ছা, এটা হলো আমার কাকি শাশুড়ির ছোট ছেলে, আর এই কথা চেনই এপি, এটাও এপি, আর পাল, আর ওটা হলো তিত্তিপুত্র। এই ঘরে মামা পড়াচ্ছে, অনলাইনে ক্লাস আছে, ঠিক আছে? এই যে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট সিম্পলি ওরকম সিম্পলি রুই মাছ আনা হয়েছে, এই যে
রুই মাছ একদিকে ভাজা হচ্ছে, কারণ রুই মাছটা করবো হলো কালিয়া মাছে কালিয়াতে দামে একটু তো তেল মশলা হবে, ঠিক আছে। আর ভিতরে চাটনিও করে নিয়েছি, ডালও করে নিয়েছি, ব্যাস এ হলো কথা। চলো চলো চটপট করে রান্না করে নিই, তারপরে দুটোকে স্নান করাতে হবে, পুচকিটাকে আর আমার ছেলেকে করে দুটোকে একটু পড়াবো। সব রান্না বান্না কাজকর্ম, আরুষদেরকে পড়ানো, আরুষদেরকে স্নান করানো, এভরিথিং হয়ে গেছে। এখন আমি যাবো স্নানে। দেখতে পাচ্ছো ঘর দুয়ার একদম টিপটপ, মাসি এই জাস্ট এখন মুছলো, মুছে এখন টিফিন খাচ্ছে। আর আমি এখানে কয়েকটা জামা কাপড় বের করে রেখেছিলাম, এগুলো সব আরুষের জামা কাপড়, যেগুলো নাকি আরুষের ছোটো হয়ে গেছে। কিন্তু মাসির যে ছোটো যা, তার ঘরে একটা ছেলে আছে, তো সেই জামা কাপড়গুলো নষ্ট করা তো দরকার নেই, গরিব মানুষ যদি একটা পরে সেটাও মানে কাজে লাগবে সে ড্রেসগুলো। তো এই কয়টা ড্রেস, এই দেখো তিনটে কি সুন্দর সুন্দর জিন্সেরও প্যান্ট আছে, যাই হোক এই বাচ্চাটা পরতে পারবে, তো মাসিকে আমি দিয়ে দেবো। আর সাথে একটা শার্ট, টি শার্ট রয়েছে, টি শার্ট না মিন্স এমনি কটন, পিওর কটন, এখন যেহেতু গরম তো এই কটনের শার্টগুলো লাগবে, আর অনেকগুলো শীতেরও জমেছে পরে দেবো। গুড আফটারনুন, এখন বাজে হলো ঠিক 1:30, আর বুঝতেই পারছো স্নান টান করে এসছি, চুলটুল পুরো ভেজা একদম, এখনো শুকায়নি। তো সকালবেলা পুজো বলো না, মামি আসার পরে মামি সকালবেলা উঠে পুজো দিয়েছে, যেন আমাদের পুজোর এখন কোনো মানে ওই চিন্তা থাকে না যে পুজো এখনো হয়নি, কারণ আমাদের তো গোপাল আছে, তো সকালবেলা যদি টাইমলি পুজো না দিই না তাহলে বেশ মনটা ভালো লাগে না। যাই হোক মামি দিয়ে দিয়েছে, যেন চিন্তা নেই, জাস্ট স্নান টান করে রান্না বান্না করে স্নানে গেছিলাম, স্নান টান করে কাপড় টাপড় মেলে দিয়ে দিয়ে আসলাম, এসে এখন জাস্ট বসলাম। আর এই যে এই দুটোকে এখানে চাওয়ান ব্রাশ দিয়েছি, আমাদের বসে চাওয়ান ব্রাশ খাচ্ছে আর ক্যান্ডি খাচ্ছে, কাকা কিছু ক্যান্ডি এনেছে ইয়র থেকে, দার্জিলিংয়ে ব্যাগ ঘুরতে গেছিলো না ওরা, তো এই ক্যান্ডিগুলো এনেছে, দুটো বাদে খাওয়া হয়ে গেছে, ওদেরকেও দিয়েছি। তারপরে আমার যে কাকি শুরু যে ছেলেটা সকালবেলা যখন খেলতে এসেছিলো আরুষদের সাথে, তখন ওকে দিয়েছি, ওটা ওর নাকি খুব ভালো লেগেছে, না আমার কিন্তু ভালো লাগেনি। তারা দেখো ক্যান্ডিগুলো কীরকম দেখতে, দেখতে পাচ্ছে ফোকাস করছে কি, এই যে একদম না স্পঞ্জ পুরো ইয়র মতন, ওই কী বলবো চুইংগাম 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 চাইবে, দেখো পুরো স্পঞ্জ একদম, কিন্তু জন্মের মিষ্টি খেতে কিন্তু ভালো, কিন্তু চুইংগাম টাইপেরই লাগে খেতে। হ্যাঁ, দার্জিলিং থেকে আরও গিফটস এনেছে, সেটাও তোমার সাথে শেয়ার করবো, জাস্ট তোমরা একটু ওয়েট করো। আর প্রচুর চকলেট এনেছে, প্রচুর চকলেট দেখবে, আরও এখানে আরও আরও চকলেট, কিন্তু দুনিয়া চকলেট তুলে দেখাচ্ছি, এই যে এই ধরনের একটা চকলেট এনেছে, পুরো দেখতে মনে হচ্ছে অরেঞ্জ, এই ধরনের চকলেট এনেছে অনেকগুলো, এক একটা একটা ফ্লেভারে, যেমন এটা যেমন ব্যানানা স্ট্রবেরি মিষ্টি। চলো হ্যাঁ তোমাদেরকে রান্নাবান্না কী কী রান্নাবান্না কেমন হয়েছে দেখতে পারো না দেখায়, আর মামি শাশুড়ি ঘরে, আমার শাশুড়ি মা আর মামি শাশুড়ি ঘরে টিভি দেখছে, মামা একটু সামনে আমাদের দোকানের সামনে গিয়ে বসেছে, দাদা বাড়িতে এখনো আসেনি, অবভিয়াসলি একটা যেহেতু বাজে, তো চলো তাদেরকে রান্নাবান্নাগুলো দেখ। আজকে দুপুরে রান্নাবান্না ভাত, এটা তো দেখাতেই হবে, সবাই এটাকে দেখাতে ভুলে যায়, ভাত এদিকে করেছি হলো পাবদা মাছের পাতলা ঝোল বলতে পারো, শুধু টমেটো সিম্পলি তরকারি, সিম্পলি খুব টেস্টি, দেখলে তোমার বুঝতে পারছো যে টেস্টি হয়েছে, ঠিক আছে। রয়েছে ডাল, আমি আর বের করলাম না, ডালের সাথে এই যে মাছ ভাজা, ঠিক আছে। আর এদিকে রয়েছে হলো চাট, এটা হলো কাতলা মাছের কালিয়া। আর এদিকে কড়াই গরম বসিয়েছি, কারণ এটাতে এখন আমি বেগুন ভাজা করবো, ঠিক আছে চলো। তারপরে এই দুটো পাবলিককে খাওয়াবো, এই দুটো পাবলিককে খাওয়াবো। আমাকে একদম সুন্দর করে সাজুগুজু করলে দেখতেই পারছো, কারণ সাজগুজ করলে সবারই খুব ভালো লাগে, মন থেকে খুব মজা লাগে, তো আমি একটু সুন্দর এরকম একটা হ্যান্ডলুম শাড়ি পরে রেডি, দেখতেই পারছো একদম পিওর হ্যান্ডলুম শাড়ি, আর এরকম একটা ব্লাউজ পরেছি, দেখতে পাচ্ছো ব্লাউজের ডিজাইনটা, একটা ব্লাউজ পরে নিয়েছি, তো আমি এরকম করে রেডি। হ্যাঁ চুলটা বাঁধবো প্রচুর গরম, তারপরে কোথায় যাচ্ছি নিশ্চয় আমার থাম দিন, আমার টাইটেল থেকে তোমার বুঝতেই পারছো যে আজকে আমার নরোদা বাড়িতে এখন যাচ্ছি, যেহেতু মামা শ্বশুর মামা শাশুড়ি ওরা এসছে, তো মামা ওদেরকে নিয়ে যাচ্ছি। আর আজকে অনামিকারও ওর নরোদার বাড়িতে, মিন্স আমার তো একটাই ননদ, মিন্স আমার একটা নরো একটা ননদ, আর নরোদা বাড়িতে আজকে ওর প্রথম দিন, মানে আজকে ওর প্রথম যাবে, সে আর ওর এক্সট্রারও ব্যাপার। তো চলো আজকে এখন বাজে হলো 7:15 বাকি, তো আমরা সবাই রেডি, এই যে আরো সব রেডি, আরো থেকে হাই বলো, হ্যাঁ হ্যাঁ হাই বলো হাই বলো হাই বলো,
তো এই যে দুটোকে আমি রেডি করে নিয়েছি, বাকি সবাই রেডি হচ্ছে, তো চলো যাই সবাই মিলে। আসো চুলটা বেঁধে নিয়েছি এরকম করে, আমার চুলটা বেঁধে নিয়েছি একদম গরমের মধ্যে, এটাই ভালো হবে, তো স্টাইল ফ্যান মারার কোনো দরকার নেই। আর এই যে একটা ম্যাচিং করে সুন্দর একটা ব্যাগ নিয়ে নিয়েছি, এটা আবার একটু চেইন আছে, স্লিং করেও নিতে পারবো, ম্যাচ করে নিয়ে নিয়েছি। আর মাসক তো অবশ্যই, মাসক তো নিতেই হবে, এটাও একটু ম্যাচিং করে মাসক নিয়ে নিয়েছি। তো চলো যাই, আমরা সবাই এখন বেরিয়ে পড়ছি, 7:10 ঠিক আছে, তো চলো ওখানে গিয়ে আবার দেখো। ননদ আমাদেরকে একদম গরমের একদম খাঁটি খাবার খাইয়েছে, ও ঘরে বানিয়ে পুদিনা পাতা দিয়ে তোমার আম পান্না বানিয়ে আমাদেরকে খাইয়েছে, তো খুব ভালো লেগেছে। তো এখন আমরা সবাই বসে আছি আমার মানে বড় ভাগ্নিটার ঘরে এসে, ও তো আজকে প্রথমবার এসছে অনামিকা, তার জন্য ও বসে বসে অ্যালবামগুলো দেখলো, মিনস ওদের যে বিয়ের অ্যালবাম, তারপরে আগে যারা বেড়াতে গেছিলো গ্যাংটক অনেক জায়গাতে, নানান জায়গাতে ওগুলো বসে বসে অ্যালবামগুলো দেখলো, বসে বসে গল্প করছি, সিরিয়াল দেখছি। আর এই যে এ তো একটু ঘুরে ঘুরে খালি এদিকে যায় ওদিকে যায়, এই করে বান্নামি করছে, আর এদিকে পুষ্টিটা, ওই যে বড়োটা, আর এদিকে বড়োরা বসে আছে, তারপর মা, এই যে মামি মামা আর বাবা হলো, এখানে একটা রুম আছে, ওদের সাথে আমি ওদের হোম ট্যুর শেয়ার করেছি, তো এখানে ঠিক আছে কী কী খাবো তাদের, ওই আরামই লাগছে, গরম টরম লাগছে না, তখন ধরো শাড়িটা পরে বসে আছি, গরম কিন্তু লাগছে না, ভালোই লাগছে। আজকে বেশি শর্টস বানাতে পারলাম না, আমার মোবাইলে একটা ফোটা ব্যাটারি নেই, আমার আজকে মাইন্ডেই ছিল না যে চার্জে নেই, চার্জ একটু দিয়ে আসতে পারতাম, তো এখানে কথাটা অ্যান করি যাই, তারপরে তোমাদের সাথে খাওয়া দাওয়া যখন এটা শ্যুট করবো, এই জন্য এখনও বেশি কথা বলছি না, ঠিক আছে, তো চলো এখন সো তোমরা তো জানোই যে আমার ননদের ঘর দুয়ারগুলো একটু ছোটো, মানুষজন বেশি আসলে একটু জায়গা বসার একটু প্রবলেম আছে, যার জন্য আমরা ভাগে ভাগে খেতে বসে পড়েছি, সবচেয়ে প্রথম আরুষ খেয়েছে, এখন বাবা আর মামা বসেছে খেতে, আর আমার টিভি দেখছি, তারপরে আমি অনামিকা মা আর মামি আমরা চারজন একসাথে বসে যাব, কারণ টোটো চলে আসবে নিতে, কারণ রাত্রিবেলা প্রচুর জ্যাম হয় রাস্তার মধ্যে, এই জন্য আমরা 10টার মধ্যে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। তো দেখো কী রান্না করেছে, অনেক একলা একলা অনেক কিছু রান্না করে নিয়েছে, তো এই যে বানিয়েছিল ফ্রাইড রাইস আর বানিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, তোমরা যারা বুঝতে পারছো না ফ্রেঞ্চ ফ্রাই কাকে বলে, আলুকে জাস্ট পকোড়ির মতন বানালে এটাকে আমরা ফ্রেঞ্চ ফ্রাই বলি, ঠিক আছে, তো এই বানিয়েছে, আর বানিয়েছিল আলুর দম স্যালাড, কারণ মা তো মাংস খায় না, মার জন্য আলুর দম, আর আমাদের জন্য বানিয়েছে হলো চিকেন, ঠিক আছে, চলো এখনো মতন টাটা বাই বাই, নতুন ব্লগ নতুন ভিডিও নিয়ে চলে আসছে, তখন তোমরা খুব ভালো থেকো, নিজের শরীর রেখে আর রেখে সুস্থ থেকো, সবসময় আমাকে এভাবে সাপোর্ট করতে থাকো, লাভ ইউ অল, বাই।